7 বছরের জেল হতে পারে নাসিরের বউ তামিমার। বসন্ত আর ভালোবাসার দিনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ, ব্যাট বয় খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন। রোববার 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে স্বল্প পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এরই মধ্যে বিস্ফোরক তথ্য প্রকাশ পেল, যা শুনে হতভম্ব নাসিরের ভক্তসহ দেশের ক্রীড়া অঙ্গন। জানা গেছে, নাসিরের সহধর্মিণী তামিমা হোসেন তাম্মির এটাই প্রথম বিয়ে নয়। তার আরও এক স্বামী রয়েছে এবং সেই সংসারে 8 বছরের একটি কন্যা সন্তান আছে। আর সেই স্বামী সন্তানকে ফেলে এসে নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিমা। তামিমার সেই স্বামীর নাম রাকিব হাসান। তার দাবি, তামিমার সঙ্গে 11 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ঘরে 8 বছর বয়সী মেয়ে রয়েছে। তামিমা তাকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছেন রাকিব হাসান। ইতোমধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন রাকিব। উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। সে জিডির কপিতে আরেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জিডিতে লেখা অনুযায়ী, রাকিব নাসির ছাড়াও তামিমের ছিল আরেক সংসার, যেখানে তামিমা সংসার করেছেন মাত্র 6 মাস, আর এটি হয়েছে রাকিবের সাথে সংসার চলাকালীন সময়েই। 6 মাস সংসার করার পর রাকিবের কাছে ফিরে এসে ক্ষমাও চেয়েছিলেন তামিমা। তামিমা বলেছিলেন, কখনো এমন হবে না। এরপর মেয়ের মুখের দিকে চেয়ে ক্ষমা করে দেয় রাকিব হাসান। কিন্তু এর কয়েকদিন পর নাসিরের সাথে সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। রাকিব হাসান বলেন, 2011 সালের 26শে ফেব্রুয়ারি 3 লাখ টাকা দেনমোহরে তামিমার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর অনেক বছর তামিমার পক্ষের কোনো আত্মীয় স্বজনের দেখা পাইনি। বছর চারেক আগে আমার ভাইয়ের কাছ থেকে 1,00,000 টাকা ঋণ নিয়ে তামিমাকে সৌদি এয়ারলাইন্সে চাকরি পাইয়ে দিই। এই চাকরি পাওয়ার পর থেকেই সে তামিমা বদলে যেতে থাকে। এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যদি পূর্বের স্বামী রাকিব মামলা করেন, তাহলে আইনে তামিমার কি হতে পারে, আসুন জেনে নিই। মুসলিম আইন অনুযায়ী এরকম বিয়ে বৈধ বলে গণ্য হবে না। এই বিয়ে বাতিল বা অবৈধ বিবাহ বলে গণ্য হবে। এ বিষয়ে বরগুনা জজ কোর্টের অ্যাডভোকেট আবদুল্লাহ আল সাইদ বলেন, অন্য কারো সঙ্গে বিয়ে করতে চাইলে প্রথমে তাকে ডিভোর্স নিতে হবে। এরপর নির্দিষ্ট সময় অতিক্রমের পর সেই নারী বিয়ে করতে পারবে, চাইলেই ডিভোর্সের পরদিনই বিয়ে করতে পারবে না। এটা শাস্তিযোগ্য অপরাধ। বিধান অনুযায়ী 1860 সালের দণ্ডবিধির 494 ধারায় বলা আছে, পূর্বের বিয়ে থাকা অবস্থায় কোনো স্ত্রী একাধিক বিয়েতে আবদ্ধ হলে 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। আর 495 ধারায় বলা আছে, যদি পূর্বের বিয়ে গোপন করে তাহলে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। তবে 494 ধারার একটা ব্যতিক্রম ছিল, যদি 7 বছর ধরে স্বামী নিরুদ্দেশ থাকে এবং জীবিত আছে এরকম কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে। শর্ত হলো, নতুন বিয়েতে পূর্বের বিয়ের সকল ঘটনা সুস্পষ্টভাবে বলতে হবে। এদিকে স্বামীও যদি একই কাজ করেন, তাহলে তার জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়েও তার ভরণ পোষণ না দেয়া একটি ফৌজদারি অপরাধ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারা মতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিসি পরিষদের কাছে অনুমতি না নিলে বিয়ে নিবন্ধন হবে না, আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে অবৈধ বলে গণ্য হবে। এ অবস্থায় প্রতিকার পেতে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন 1860 এর 494 এর বিধান মতে মামলা করতে পারেন। এ সময় স্বামী দ্বিতীয় বিয়ের কাবিননামা আদালতে দেখাতে হবে। আপনার স্বামীর অপরাধ প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত হবেন। এছাড়া সন্তান থাকলে আপনি তার ভরণ পোষণ পাবেন। এক্ষেত্রে পারিবারিক আদালতে ভরণ পোষণ চেয়ে মামলা করতে পারেন।